Assalamualaikum. Amar naam Ijazah Ahmed Tanvir. Ami ekhon ache hocche Malacca city te. Malaysia sobchaite oitihashik sanskritik ebong khabarer jonno bikkhato. Malaysia dokkhin poshchim upokuliyo rajyer rajdhani Malacca te. Ami ekhon ache hocche সবচেয়ে সুন্দর একটা স্ট্রিটে আর এটার নাম হচ্ছে জংকার স্ট্রিট আর এখানকার সবচেয়ে বেশি পপুলার এই স্ট্রিটটা খাবারের জন্য দুইপাশে পুরান পুরান বিল্ডিং আর ঐতিহাসিক সব নিদর্শন আর দেখতে এতটা সুন্দর যে দেখলে মনে হবে যে আপনি ইতালির ভেনিসের মধ্যে আছেন হয়ে গেছে ভাবছিলাম যে এখানকার যে পপুলার ফুড আছে আসাম পাটাস ওইটা খাবো বাট এট দ্য এন্ড জানতে পারলাম যে এটা রাতে অ্যাভেলেবেল থাকে রাতে 7টার পর থেকে বাট এখন আর অ্যাভেলেবেল নাই যার কারণে খাওয়া দাওয়া না করে ঘুরতেছিলাম এখন অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছে খাওয়া দাওয়া না করলে আর ভিডিও করার কন্টিনিউ করতে পারবো না One sardine pump? Right? Yeah, yeah. Sardine pump, this one, the regular one. This one? Spicy or? Manis. Spicy. Oh, yeah, yeah, yeah. Then give me. One sardine pump. Okay. I try first, then I take. This one is sweet? Yeah. Okay, okay. Give me this one first, I try. Alright, thank you. Thank you. ভিডিও করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি এখান থেকে যাই খাবার কিনে নিয়ে আসলাম সার্ডিন পাফ এটা একটু হালকা স্পাইসি খাইয়ে দেখি কি অবস্থা অনেক নরম অনেক সফট সফট সুগার বেশি নরম এটা এখানে খুব বেশি পপুলার এটার নাম হচ্ছে সার্ডিন পাফ মাত্র আড়াই রিঙ্গিত করে রাখছে প্রতিটি বাইট দিলে একদম মুখের সাথে মিশে যাচ্ছে খুবই মিষ্টি আর ওরকম ঝাল নাই যদি ওর ছিল ঝাল আপনি বাইট নিতে নিতে ওটা টেস্ট আরও বেশি বুঝতে পারবেন কারণ ভিতরে দিয়ে অনেকটা এরকম ওটা শুটকির মতো স্মেল পাচ্ছি মেবি মাছের ভর্তা দিয়ে বানানো সো এখন ফাইনালি ভিডিও টিডিও শেষ করে অনেকগুলো শট নিলাম তো সব কিছু শেষ করে এখন হোটেলে যাচ্ছি যাই রেস্ট নিয়ে তারপর হয়তো রাতে বের হবো এখানকার মোস্ট পপুলার ফুড ওইটা ট্রাই করতে আসাম পাডাস ওইটা হচ্ছে মাছের তৈরি একটা খাবার তো ওইটা ট্রাই করবো একটু ঝাল সো প্রবাবলি এখন যাই রেস্ট নিয়ে গোসল গোসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বের হবো ততক্ষণ পর্যন্ত বাই বাই Excuse me. Hello. Hello. Yes, yes. Assam Padas, mana? Okay, you want? Here, can? I have. You want to eat Assam Padas? Yeah, yeah. Okay. I sit outside. Okay, okay. সো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এখানে নিচে চলে আসলাম আমার হোটেলের সামনে এখানে সবচেয়ে পপুলার খাবার যেটা আসাম পাড়াস ওইটাকে ট্রাই করার জন্য অ্যান্ড দেন হচ্ছে তেতারে এর সাথে চা আর এখান থেকে সামনে গেলে আরও বেটার ভিউ পাওয়া যাবে আর এখানে যেটা হয় ওকেশনালি আরও বেশি ভালো ভালো খাবার পাওয়া যায় যেমন হচ্ছে আপনার চাইনিজ নিউ ইয়ার বলেন বা রামাদান বলেন তখন আরও বেশি ভালো ভালো খাবার ট্রাই করা যায় আর আগামীকালকে রাতে হচ্ছে এখানে নাইট মার্কেট বসবে শনি রবি সোম এই তিন দিন থাকে সো প্রবাবলি আগামীকালকে দেখি কী কী পাওয়া যায় আর এখন এগুলোই ট্রাই করি আমি আছি হচ্ছে আমার হোটেল থেকে 5 মিনিটের দূরে একটা রেস্টুরেন্টে আর এখানে এসে এখানকার সবচেয়ে যে পপুলার খাবারটা সেটা হচ্ছে আসাম পাড়া সেটা ট্রাই করতেছি এটা হচ্ছে একটা মাছ বিশাল বড় আমি ভাবছিলাম ছোটো কিছু হবে খুবই স্পাইসি আর হচ্ছে এটা এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঢেঁড়স তারপর হচ্ছে দেখে মনে হচ্ছে খুবই বেশি স্পাইসি আর তরকারির মতো রান্না করা আছে
অনিয়ন আছে সো আশা করি মজা হবে অনেক আর এখানে আছে হচ্ছে সাদা রাইস এই আর কি যেটা মনে হচ্ছে মাছটাকে আগে ফ্রাই করছে ফ্রাই করার পরে তার একটা লিকুইড বানাইছে ঝাল শিরা ওইটার মধ্যে চুবাই দিয়েছে মাছটা আর যার কারণে আমাকে একটু টক টক লাগতেছে ওইটা মেবি লেবু ইউজ করছে আর খাইতে জাস্ট অসাধারণ প্রথমে ভাবতেছিলাম যে এত বড় মাছ কীভাবে খাওয়া বা টেস্ট করার পরে মনে হচ্ছে যে আর একটা খাওয়া যাবে সো মাত্র এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম আর যেহেতু এক্সপেক্ট করছিলাম ওইটা হচ্ছে একটু এক্সপেন্সিভ ছিল 31 রিঙ্গিত ছিল 31 রিঙ্গিতের মতো প্রায় বাংলাদেশি টাকা প্রায় 600 থেকে 650 টাকার মতো খাবারটা বাট ওর্থ ইট ছিল মানে আপনি আমি ভাবছিলাম যে হয়তো শেষ করতে পারবো না মানে এত বিশাল বড় একটা মাছ দিছে বাট মানে খাবারটা এতটাই সুস্বাদু এতটাই মজাদার যে মানে আপনি ফিল করতে পারবেন না বাট খাবার শেষ হয়ে যাবে আমার মতো সো এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রাতের মেলাকার লেকের ভিউ দেখতে সকালে যেটা দেখলেন এটা রাতে আরও বেশি সুন্দর লাগে যখন চারিদিক থেকে অনেক বেশি বিভিন্ন রঙের লাইট জ্বলতে থাকে সো চলেন দেখে আসি সো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আমি আউটরো নিতে ভুলে গেছিলাম এডিট করতে যাই দেখি যে আমার কাছে আউটরো নাই কারণ আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো গতকালকে সো এখন এসে আমার সকালবেলা ভোরে যখন এডিট করা শেষ করলাম কারণ সারা রাত ধরে ঘুমাই নাই সো দুই এডিটই করছি আর এখন হচ্ছে যে এডিট করতে যাই দেখি যে আউটরো বানানো হয় নাই সো এখন রুমের মধ্যে শ্যুট করতেছি আর ঘুম তো ইম্পসিবল ছিল কারণ হচ্ছে যে যেহেতু একটা গ্রাম্য এরিয়া আমার আশেপাশে হচ্ছে যে এখানে আমি হোটেলটা নিয়েছি এর চাইতে ভালো হোটেল এখানে সম্ভবত আছে বাট খুব দূরে আমি চাচ্ছিলাম যে নিয়ারেস্ট কোনো একটা জায়গায় থাকলে এখান থেকে ঘোরার সুবিধাটা বেশি তাহলে একটু কষ্ট কমানো যায় আর এখানে হচ্ছে আমার ডান পাশে মোরগ সারা দিন চেঁচাল চিল্লা চেঁচামেচি করতেছিল সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যদি রিয়েল টাইম সব কিছু আপডেট পেতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন ওখানে আমি আমার রিয়েল টাইম আপডেটগুলো এবং আমার স্টোরি পোস্ট করে থাকি সো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের অ্যাপ্রিসিয়েশন থেকেই আমি নতুন ভিডিও করবো আর এই প্লেসটা যেহেতু অনেক হিস্ট্রিক্যাল সো আমি চেষ্টা করবো যে যতটুকু সম্ভব এখান থেকে নতুন ভিডিওগুলো ক্রিয়েট করার আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এখানে অনেকগুলো জাদুঘর আছে সো আজকে বা আগামী দুই একদিনের মধ্যে আমি ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম